স্বজনদের কাছ থেকে ধারের টাকা তুলতে আয়োজন করেছেন হালখাতার। গ্রাম বাংলায় দোকানে কিংবা ব্যবসার বাকি টাকা তুলতে রীতি অনুযায়ী হালখাতার আয়োজন করা হয়। রাহুল স্যার কিছু টাকা হলাদ দিয়েছিল আমাকে, আমি আমার মেয়েদের ভর্তির সময় এই টাকাটা আমি ওর কাছে নিয়েছিলাম। তা উনি যে এরকম একটা ব্যতিক্রমী কাজ করবে, এটা হালখাতা করবে, এটা তো আমার জানা ছিল না। আসলে এটা মোবাইলেই পাওয়া গেছে, তা উনি ডেট দিয়েছিল আজকে 12 তারিখ। হালখাতা এখানে আসলাম, আমার হালখাতার অনুষ্ঠান দেখলাম, দেখার পর আমার টাকা পাওনা টাকাটা ওনাকে আমি দিলাম, আমার অনেকটা ভালো লাগলো। আমার বড় ভাই ওনার কাছ থেকে যখন কোনো সমস্যা পড়ে তখনই কিছু টাকা ধার নেই, এই দিয়ে দিয়ে এইভাবে চলতে থাকে। এবার একটু সময় লাগছে, এই কারণে হালখাতা চিঠি দিছে, হালখাতা করতে আসছি, হালখাতা করলাম, ইনশাল্লাহ ভালোই লাগলো। তবে ধার দিয়ে সময় মতো টাকা তুলতে না পেরে ব্যতিক্রমী আয়োজন করেছেন কুড়িগ্রাম জেলার ভুঙ্গুরমারি উপজেলার আন্ধারি ঝাড় এলাকায় শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ ওয়াল। সম্পর্ক ভালো হবে, গাঢ় হবে, আন্তরিকতা বাড়বে, এটাই আর কি। আন্তরিকতা এটা কমবে না, বাড়বে, যদি নেনদেন ঠিক রাখে। আর যদি অবহেলা করে তাহলে মানুষটা মরে যাবে। এই বেতন কয় টাকা হবে, বেতন পায় যদি না দিয়ে না দেয় তাহলে মানুষটার ক্ষতি হবে। এই ক্ষতি যেন না হয়, সবাই যেন একটু নেনদেন করে হালখাতা করে। এটা নতুন সিস্টেম, নতুন দেখলাম আমার জীবনেও, আমার মনে হয় বাংলাদেশে এটা প্রথম। স্বজনদের কাছে ধারের টাকা তুলতে তিনি নিজেই পৌঁছে দিয়েছেন হালখাতা চিঠি, এমন কাণ্ড দেখে অবাক হয়েছেন অনেকেই। এক ফ্রেন্ড আমাকে হালখাতায় দাওয়াত করেছিল ওর ব্যবসায়ী প্রতিষ্ঠানে, আমি ওইখানে গিয়ে দেখলাম যে বাকি টাকা উঠাচ্ছে। পরে আমি ওই সময় আমি একটা প্ল্যান করলাম যে আমিও তো প্রায় 3 বছর 2.5 বছর এরকম আছে, অনেকেই আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে। তা আমি চিন্তা করলাম যে আমিও তো এই একটা হালখাতা করতে পারি এবং অ্যামাউন্টটা অনেক বড়। এই কারণে আমার বন্ধুকে আমি বললাম বিষয়টা, ওই শামীম আমার বন্ধু, ও সহ গিয়েছিলাম, তো ওকে বললাম যে আমি একটা হালখাতা করতে চাই। পরেও বললো না এটা ভালো হবে, তুমি ভদ্রভাবে এটা একটা চিঠির মাধ্যমে জানিয়ে দিলা। তো ওইখান থেকে আমি মূলত হালখাতা করার সিদ্ধান্ত নিয়েছি এবং আজকে আমার হালখাতা সম্পন্ন করতেছি। তো অনেকেই আমার হালখাতার চিঠি পেয়ে টাকা পরিশোধ করে দিয়েছে, তো আজকেও ভালো সাড়া পাচ্ছি। আমি আশাবাদী আমার টাকা মোটামুটি সবাই দিয়ে দিবে। শুক্রবার বিকেলে উপজেলার আন্ধারি ঝাড়ে একটি দোকানে এই হালখাতার অনুষ্ঠান করেন শিক্ষক মোহাম্মদ আউয়াল।